Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to my YouTube channel Alpona Online Class. তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমরা যারা 2021 সালে HSC পরীক্ষা দিবে, আজকে আমি তোমাদের অর্থনীতি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। এটা মূলত তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। প্রথমে চলো দেখে নেই তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কি দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হলো বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় কৃষি খাতের উন্নয়নের অন্যতম অন্তরায়। উক্তিটির সপক্ষে যুক্তি প্রদর্শন পূর্বক সমস্যা সমাধানে সরকার রাষ্ট্রের নীতিসহ ভূমিকা বিশ্লেষণ। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। চলো নির্দেশনাগুলো একবার পড়ে নেই। কৃষি পণ্যের বিপণন ধারণা, কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা, কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ, কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা এবং সরকারের কৃষি বিপণন নীতি। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনাগুলো। এখন চলো দেখে নিই তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি হবে। বিষয় অর্থনীতি, অ্যাসাইনমেন্ট নং 2। অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে বাংলাদেশের কৃষি। এখন চলো সরাসরি অ্যান্সারে চলে যাই। এখান থেকে তোমাদের অ্যান্সারটা শুরু হচ্ছে। তোমাদের অ্যান্সারের প্রথম পয়েন্টটা লিখবে ক, কৃষি পণ্যের বিপণন ধারণা। এরপর খ, কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। গ, কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ। ঘ, কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা। এবং সর্বশেষ উ, সরকারের কৃষি বিপণন নীতি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা যারা এখনও আলপনা অনলাইন ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবে, কেননা এখানে তোমাদের প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো সমাধান দেওয়া হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।